नमस्कार बंधुरा, तो बसंत उत्सव एसे गिएछे। तई बसंत उत्सवेर दिन आमरा पाड़ार सकले मिले दोल खेली। दोलेते आमरा सबाई विभिन्न रकमेर आबिर आमरा माखि, मेखेओ थाकि आर माखिओ थाकि। तो बंधुरा, सेई आबिर आमरा आजके बानाबो। आबिरटा बानानोर जन्य एखाने आमि एकटा रंग किने एनेछि, रंगटार नाम होच्छे रंगिला। एखाने विभिन्न कालारेर रंग आछे, तो पछन्द मतो एबार आमि एई रंग दिए आबिर बानिए नेब। ताहले बंधुरा तोमरा भिडियोटा देखते थाको। आबिरटा बानाबो, तो आमार छेले आर भाइजि देखार जन्य खुबई उत्साह हये बसे आछे। ताहले बानानोटा आरम्भ करि। तो प्रथमे आमि एई रंगटाके आगे आनि जले गुले नेब। रंगटाके प्रथमे आमि केटे नि। এই যে রঙিলা রং, এখানে বিভিন্ন কালারের রং আছে। আর নিয়ে নিচ্ছি একটা বাটি। প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জল। জলটা বেশি নেব না, যেহেতু আবির পুরো শুকনো শুকনো হবে। প্রথমে আমি এই রংটা দিয়েই বানাবো। পড়ে যাচ্ছিল এক্ষুনি, চামচটা লাগবে না। গোলাপ জলটা দেওয়ার কারণ হচ্ছে আবির থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, ওই জন্য গোলাপ জল দিচ্ছি। যে কোনো গোলাপ জল ব্যবহার করতে পারেন, বাড়িতে তৈরি করেও গোলাপ জল ব্যবহার করতে পারেন। তো আমি কিনে এনেছি, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। এবারে বাটিতে একটু নামিয়ে নে, এক ধারে নামা, নামিয়ে গোলা হয়ে গেছে। এখানে আছে অ্যারারুট, অ্যারারুট দিয়েই আমি আবিরটা বানাবো। এবারে অল্প অল্প করে দে, একটু জল দে, অল্প অল্প করে। হ্যাঁ হ্যাঁ দে না, হ্যাঁ হ্যাঁ দে দে, অল্প অল্প করে দে। ওরম একটু আরেকটু করে দে। সুন্দর আবির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, পুরোটা কালারটা এসে যাবে। হ্যাঁ খুলে কি করে ওটা এখন যে খেতে খেয়ে এরা খুব ভালো না। আর একটা গোল দেখি, এই যে একরকমের আবিরটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটাকে এবার আমি রোদে শুকনো করতে দেবো। ওই যে ওটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিস, নিয়ে এবারে ব্লু কালারেরটা কর। আচ্ছা লালটা হবে, এরপরে লাল আবিরটা তৈরি হবে। এটাকে খুব ভালো করে অ্যারারুটের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে গুলে নি, ওতে একটু গোলাপ জল দিয়ে বলে আমি মাখবো, ও মাখতে চাইছে। এই আবিরটা মেশানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি রোদে শুকনো করতে দেব। একটা পেপারের উপর শুকনো করতে দেব। দাঁড়াও আগে ওটা শুকনো করতে দিই, তারপরে দেখি দেখে শুকনো করতে দিয়ে আসি। আগে ছড়িয়ে দাও, দাঁড়াও। এবার এই আবিরটাকে আমি পেপারে নিয়েছি, নিয়ে এবার আমি রোদে শুকনো করতে দেব। কি সুন্দর হয়েছে না,
এবারে আমরা বানাবো লাল রঙের আবি। দাও অল্প অল্প করে দাও, রং দাও। হ্যাঁ দাও। এবারে হচ্ছে লাল রঙের আবি, অল্প অল্প করে দিতে থাকো, যখন মানা করবো তখন আর দেবে না। এমনি ঢাল একটু কাজ করি, ঢাল আর একটু দে। না না ওটা সবটা দিয়ে দাও, সবটা দিয়ে দাও। হ্যাঁ আমি ততক্ষণ এটা মাখি। লাল আবির বানানো হচ্ছে এটা, এই যে লাল রংটা দিয়ে আমি মাখছি। এরপর বাটিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে নীল রং ওই করো। জল একটু কম দিবি, গোলাপ জলটা বেশি দিবি, তাহলে আবিরের সুন্দর গন্ধটা দিবি। হ্যাঁ হ্যাঁ, আগে হলুদটা করে নে, নীলটা না লাস্টে করবি, দুই রং আছে ওটা। হ্যাঁ কত রকমের সুন্দর সুন্দর আবির হচ্ছে, এটা লাল আবির হচ্ছে লাল রঙে। আবির আবির একটা বেশি নেওয়া হয়ে যাচ্ছে, লাল রঙ হয়ে গেছে। হ্যাঁ আর একটা কালারের আবির বানিয়ে ফেললাম। এটাকেও এবার আমি রোদে দিয়ে দেব। যে আবিরটাই বানাই না কেন, রোদে দিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে। পেপারে করে রোদে দিলাম, শুকনোটা খুব ভালো করে হবে। দু রকমের কালারের আবির কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার আমরা বানাবো হলুদ রঙের আবির। দাঁড়াও আগে নিয়ে নিই, নাও দাও হলুদ রঙটা নে। বল এই বাবা, আমার হাতে লাল রঙটা লেগে গেল, একটু লাল রঙটা না হাতটা ঝেড়ে ফেলি, নাহলে হলুদ আবিরটা হয়ে গেল। হলুদটা পাতলা হয়ে গেল আবার নাকি, কিন্তু জল কম দেওয়া, একই জল দেওয়া, গোলাপ জল দেওয়া। গোলাপ জল হলে কেঁদে রেখে একটু ধুয়ে দিয়ে দিই। এটাকে ধুয়ে দিই, কি মিষ্টি গন্ধ হয়ে যাচ্ছে আবির থেকে। কি কি কালারের আবির বানানো হবে, এখনো অনেক রকমের আছে। বললেন অল্প করে গুলতে হবে, কারণ এখন আগে বললেন না, আগে এবার হবে কি কালারের, এই হলুদ কালার এই তো হয়েছে, লাল হবে, গ্রিন লাল হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যারারুটটাও খাবার জিনিস, আর রঙ্গিলার রংটা খুব একটা ক্ষতিকারক করে না, মুখে মাখা চলে। হ্যাঁ এই তো হলুদ রংটা খুব সুন্দর হয়েছে, হলুদ আবিরটা না আর গোল্ডেন করবো না, এইটাই পাঁচখানা রং হচ্ছে গোল্ডেন। আমরা
করতে হয় এটা লাস্টে এটা আমি বলবো খুশি বলে আমি সব গুলবো রংগুলো এবারে করে নিয়ে রোদে শুকনো করতে দেবো হলুদ কালারের আবির এই যে বানিয়ে ফেললাম আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও আগে গুলে নে গ্রিন কালারটাতে দেব হলুদ রং হয়ে গিয়েছে এবার এটাকে আমি রোদে দিয়ে আসছি অল্প অল্প করে মাখবি মাখ বা বেশি হয়ে গেছে এখন একটু কাট করে দিয়ে দে না বেশি করে দিয়ে দে এটা কম আছে তাতে দিয়ে দে হ্যাঁ গোলাপ জলটা একটু বেশি করে দিলে আবিরের গন্ধটা আরো সুন্দরভাবে বের হচ্ছে সব সময় রং তো আমরা বাজার থেকে কিনেই মাখি আজকে নিজেরা বানিয়ে মাখবো আলাদা একটা আনন্দ হচ্ছে আমি গোলাপ জল দিয়ে দেবো দিয়ে দে দিয়ে দে জল এই যে গোলাপ জল দেবো গোলাপ জল যতটা বেশি দেয়া হবে তত আবিরের গন্ধটা আরো সুন্দর বেরোবে এইরকম রং বানিয়ে যদি মাখা যায় লোকে দেখেই বলবে যে এরকম রং কোথায় থেকে তোরা কিনেছিস কারণ রঙের কালারগুলো খুব সুন্দর আছে আর লাগবে না ডোলে ডোলে মাখতে হবে ভালো করে পুরো রঙের সাথে মিশিয়ে দিতে হবে ঠিক আছে মাখবে বেশ ও কিচ্ছু হবে না নীল রংটা মাখবে কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে নিজেরা আবিরের কালার মাখা মানে তৈরি করে নিজেরা মাখা আলাদা একটা আনন্দ হচ্ছে প্রকাশ করতে পারছে না কিন্তু হাসছে আর খালি বলছে পিসি কি জিনিস বানাচ্ছে আবার রং একটুও নষ্ট করছে না হাত দিয়ে বাটি থেকে নিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে হ্যাঁ ভালো করে মাখা হয়ে গিয়েছে দাঁড়াই কাগজটা দিয়ে দাও আমি ধরে দিয়ে আসি দিয়ে নীল রংটা ও মাখবে যখন তুই জলটা গোল ও রং মাখবে ও বলছে আমি তাহলে মাখো মাখো সবাই মিলে সব হচ্ছে আনন্দের জিনিস দারুণ সুন্দর একটা কালার হয়েছে দারুণ সুন্দর কি সুন্দর হয়েছে না কালারটা মুখে দিলেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে এরপরে এটা হয়ে গেলে একটা কালার ভালো করে বলে একটা সুন্দর কালার বেশি না সেই কালারটা একটা আনি
এবারে আমরা বানাবো নীল রঙের আবি জলটা খুব কম দিবি আর গোলাপ জলটা বেশি করেই দেব কারণ গোলাপ জলও ক্ষতিকারক নয় ওইভাবে তো চা দিয়ে দি হ্যাঁ এতে একটুখানি দিয়ে দে রং মাখতে মাখতে এখানেই রং খেলা হয়ে যাচ্ছে আমাদের হাতে গায়ে সব ভর্তি হয়ে গিয়েছে ভালো করে মাখতে হবে আস্তে আস্তে নয় ভাই ছেটে ছেটে মাখো দিয়ে দে সবটা এনে দিয়ে দে না হ্যাঁ সবটা দিলে এটা কম পড়ে যাবে না না কম পড়বে না মাখ থালাটা ধরে মা ভালো করে মাখো নীল রং জানি সব থেকে সুন্দর দেখতে এটা নীল হয় এটা আমাদের টেনে নেই না কি সুন্দর কালার বসন্তে দ্রুত ডাকছে কু কু আমাদের আবির মাখা দেখে বসন্তের দুধ খুব ডাকছে সুন্দর হয়েছে নীল কালারটা দারুণ হয়েছে দারুণ বানিয়ে ফেললাম আমরা নীল রঙের আবির আমরা কিন্তু পাঁচ রকমের আবির বানিয়ে ফেললাম এটাকেও আমরা পেপারে ঢেলে শুকনো করতে দেব সমস্ত আবিরটাকেই আমরা শুকনো করে নেব উল্টো দিকটা এখন নীল রঙের আবি দেখতে মনে হচ্ছে আকাশি রংগুলোকে মাঝে মাঝে একবার করে এসে আমি একটু খেলিয়ে খেলিয়ে শুকনো করে নেব বন্ধুরা যতক্ষণ আবিরগুলো শুকনো হয় ততক্ষণ আমরা একটু ঘুরে নিই চলো আমরা ঘুরতে যাচ্ছি আমার
আয় চলে আয় চলে আয়, রংটা মনে হচ্ছে শুকনো হয়ে গেছে। হ্যাঁ কি শুকনো হয়ে গেলে, শুকনো হয়ে গেলে ও আবার দোল্লা চড়তে আসবে। তো বন্ধুরা আমাদের আবির বানানো একদম তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাটি করে আবিরগুলো সাজিয়ে রাখা আছে। দোলের দিন আমরা এই আবিরটাই মাখবো। তো আজকের এই আবির বানানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। তাহলে তুমি আবার একটুখানি মেঘে দেখো পিসি, নাও হ্যাপি হোলি অ্যাডভান্স হ্যাপি হোলি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখেতে রংটা লেগেছে, খুবই সুন্দর রংটা। তো টাটা, কালারটা হেভি হয়েছে কিন্তু ছেড়ে দেবো, তুই ওই একটু গাড়ি মা সবাই মিলে টাটা, আবার হোলির দিন দেখা হবে তোমাদের সাথে। টাটা।